হিসেব দেওয়ার মধ্যে আমি কোনো সমস্যা দেখি না। আমার ধরনের সেরকম থাকবে, শুধু স্টেডিয়ামের বাইরে না, আরো অনেক জায়গাতেই হয়তো থাকবে। আমি জানি না, মানে হয়তো ঢাকার বাইরেও থাকতে পারে। মাঠের ভেতরে খাবারের দামটা যেন যেমন হওয়া উচিত তেমন যেন হয়। যে কোনো জিনিস যেটা তাদের দল গঠনে তাদের পারফরমেন্সে ইতিবাচক প্রভাব ফেলবে সেটা করার দায়িত্বই আমাদের। আসলে হিসেব দেওয়ার মধ্যে আমি কোনো সমস্যা দেখি না। ব্যক্তিগতভাবে আমি খুব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকতে পছন্দ করি, স্বচ্ছ থাকতে পছন্দ করি। বোর্ডের ভিউ কি আমি নকশের বলতে, বাট আমি ব্যক্তিগতভাবে খুব স্বচ্ছ থাকতে পছন্দ করি। আমার বলতে খুব ভালো লাগবে যে আমরা 100 কোটি টাকা লাভ করেছি, মানে 100 কোটি টাকা লাভ করলে 50 কোটি টাকা বলবো, আমি 100 কোটি টাকার কথাই বলবো যদি আমি লাভ করতে পারি। ডিফারেন্ট আমার মনে হয় এটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে ভালো, সে চেষ্টাই থাকবে। আমার মনে হয় না সেভাবে ভাব হয়েছে। তবে এবার আমরা হয়তো এটা কী বলে আমরা কীভাবে যেন হ্যাঁ ই টিকেটের প্রাধান্য থাকবে বেশি, হয়তো 80-85% হয়তো ই টিকিট থাকবে, সো দ্যাট যারা খেলা দেখবেন তারা যেন ওইভাবে ইয়ে করতে পারে। বাট আপনি যেটা বললেন সেটার মধ্যে আমরা একটু ভেবে দেখতে পারি যে এইভাবে ভেবে দেখেছি কিনা কেউ। বাট কার কেউ যদি সিজন টিকিট কিনে সেখানে যদি তাকে একটা ডিসকাউন্ট দেওয়া হয় সেটা অবশ্যই হ্যাঁ তার জন্য একটা আগ্রহী ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। খাবারের দাম মানের তুলনায় অনেক অনেক বেশি, মানে ইনক্রেডিবল রকমের বেশি। তো এই জিনিসগুলো কম করে রাখার জন্য আপনারা কী করবেন? আপনি বলছেন ভালো অভিজ্ঞতা নিয়ে তারা যাবে, স্পেসিফিক যদি বলেন তাহলে হয়তো দর্শক বুঝতে পারবে যে আসলে কী চেষ্টা আসবে। দেখুন, মাঠের ঢোকা থেকে মাঠে আমি চাইবো একজন দর্শক যখন আসবে সে যেন কোনো ধরনের হেনস্থার শিকার না হয়। নম্বর ওয়ান, মাঠের ভেতরে খাবারের দামটা যেন যেমন হওয়া উচিত তেমন যেন হয়। তার জন্য যেই ওয়াশরুম ফেসিলিটি বা টয়লেট ফেসিলিটি সেটা যেন ভালো হয়। পানি খাওয়ার জন্য যথেষ্ট ব্যবস্থা থাকে, এমন হতে পারে পানি খাওয়ার জন্য কোনো পয়সা দিতে হবে না, এমন হতে পারে কিন্তু। সো এই ধরনের উদ্যোগ আমাদের থাকবে কিন্তু, যেন একজন সহজে ঢুকতে পারে, নিজের মনে করতে পারে। আমি যেটা বললাম যে ওনারশিপটা খুব ইম্পর্টেন্ট, তারা যেন মনে করতে পারে হ্যাঁ এটা তাদের খেলা, তাদের বাইরে থেকে এসেছে ভাড়া করা লোক তা নয়, এটা তাদের মাঠ, তারা খেলা দেখবে উপভোগ করবে পরিবার নিয়ে চলে যাবে এবং পরের দিন আসার জন্য উন্মুখ হয়ে থাকবে। এমন একটা কিছু যদি আমরা করতে পারি তাহলে মনে করবো যে আমরা সফল, যদি না করতে পারি তাহলে আমাকে ধরে নিতে হবে জানি আমি হয়েছে। আসলে নতুনত্ব বলতে স্পেসিফিক যে বিষয়গুলো থাকে যে মাঠের খেলার যে প্রতিযোগিতা এইটা তো আসলে এনজয় করতে হয়, শুধু কালারফুল উদযাপন উদ্বোধন অনুষ্ঠান হলো সমাপন হলো এটার মধ্যেই সীমাবদ্ধ নাকি আসলে বিপিএল যেন প্রতিযোগিতামূলক একটা টুর্নামেন্ট হয় এবং স্টারটা যেন হয় যে না ঠিক আছে সবাই জানতে। আর একটা কোয়েশ্চেন হচ্ছে যে বিপিএল প্রত্যেকবার দেখা যায় যে যখন বিপিএল খেলাগুলো হয় তখন দর্শকের মধ্যে এত ক্রাউড থাকে যে বাইরে অনেক হুড়োহুড়ি হয়, মানে আমি চাচ্ছি যে আসলে যেটা আমি প্রযুক্তি অনেক উন্নত বাইরে কোনো চার্ট স্ক্রিনের ব্যবস্থা করা যায় কিনা, যারা মাঠে দেখতে পারবো না তারা যেন বাইরে কোনো চার্ট স্ক্রিন দেখতে পারবে কিনা এরকম কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা। ধন্যবাদ, অবশ্যই। এবং আমার ধারণা সেরকম থাকবে, শুধু স্টেডিয়ামের বাইরে না, আরও অনেক জায়গাতেই হয়তো থাকবে। আমি জানি না, মানে হয়তো ঢাকার বাইরেও থাকতে পারবে, বিভিন্ন জায়গায় যেসব জায়গায় খেলা হবে না সেখানেও থাকতে পারবে। আপনি যেটা বলেছেন একদম কারেক্ট বলেছেন যে হ্যাঁ খেলাটাই মূল, কোনো সন্দেহ নেই, এবং সেদিকে অবশ্যই আমাদের চোখ থাকবে, মানে সেটা আমরা ধরেই নিচ্ছি। এটা তো এখানে কোনো দ্বিমত করার কোনো অবকাশই নেই যে খেলাটা খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য সেটা নিয়ে আমরা একটা আলোচনা করছি না। অন্য জিনিসগুলো যেহেতু নতুন হবে প্রথমবারের মতো হবে এই সেদিকে ফোকাসটা হয়তো একটু বেশি হচ্ছে বা সেগুলো কথাবার্তা বেশি হচ্ছে। মাঠের খেলার নো কম্প্রোমাইজ, আমাদের চেষ্টা থাকবে এটাকে যতটুকু কম্পিটিটিভ করা যায়, এটাকে যতটুকু ডিসিপ্লিন করা যায়, কারণ ডিসিপ্লিন ইস্যু আছে, এই সব বিষয়গুলোকে আমরা ডেফিনেটলি আমাদের চোখে থাকবো। ভেরি গুড কোয়েশ্চেন। আমার মনে হয় যে অনেক কিছু করার আছে, আমার কাছে কখনোই প্রফেশনাল একটা সেট আপ মনে হয়নি আমি যখন কাজ করেছি। দলটা যখন খেলতে নামবে তার কয়েকদিন আগেই আমাকে বলা হয়েছে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য, তখন জানি না তারা কোথায় প্র্যাকটিস করবে, কী করবে, তার লিস্ট কে হবে, অন্য কোচ ম্যানেজমেন্টে কারা থাকবে, সে কোনো পরিকল্পনাই নিয়ে আসবে। পাশাপাশি এটাও সত্যি যে একটা দলকে যখন এক বছরের জন্য দেওয়া হয় তাদের পক্ষে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা সহজ না, করা সম্ভব না। সো ওইসব দিকে চোখ রেখে আমাদের মনে হয় এটা খুব জরুরি হবে এই দলগুলোকে দীর্ঘমেয়াদী দল দেওয়া, 3 বছর হোক 5 বছর হোক তারা যেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারে, ইনভেস্ট করতে পারে, একটা স্ট্রাকচার গড়ে তোলে। এবং খেলোয়াড় বলি, ফ্র্যাঞ্চাইজি ওনার বলি বা ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট বলি, তাদের মধ্যে একটা প্রফেশনাল একটা দৃষ্টিভঙ্গি যেন আসে। সত্যিকার অর্থে কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট খেলতে গেলে যেরকম আর 10টা দেশে অনেক জায়গায় আমরা দেখি, সেই জায়গায় যেন আমরা করতে পারি, এবং সেটা যদি আমরা করতে পারি তবে সেই বিপিএলটা কিন্তু অন্য খেলাতেও একটা এফেক্ট
নিয়ে আসতে পারে, কিন্তু আমার ওই দিকে একটু নজর থাকবে ব্যক্তিগতভাবে। আমার কিন্তু শেষ পর্যন্ত দেখি একটা হজমের অবস্থা থাকে, আউটডোর যে মাঠ আছে সেই মাঠে হচ্ছে গিয়ে দেখা গেলো অনেকগুলো টিম প্র্যাকটিস করে, এটা অনেক দৃষ্টি করবে কাভারেজের জন্য অনেকে হয়। এইবার কি আপনাদের কোনো স্পেসিফিক কোনো দ্বিতীয় প্রশ্নটা উত্তরটা আমি আমাদের চেষ্টা থাকবে একটা দল যেন আমাদের যে অ্যাভেলেবল রিসোর্স আছে তার সবচেয়ে ভালো ব্যবহার করতে পারে। আমরা কাউকে বলতে যাবো না যে ওখানে আপনি এটা করতে পারবেন না বা ওটা আপনার জন্য না, না আমরা চেষ্টা করবো আমাদের যা রিসোর্স আছে তার ম্যাক্সিমাম তারা যেন কাজে লাগাতে পারে, কারণ আমি বিশ্বাস করি যে তারা যত রিসোর্স ব্যবহার করতে পারবে তারা দল হিসেবে তত সমৃদ্ধ হবে এবং কম্পিটিশনে তারা তত বেটার পারফর্ম করতে পারবে। অ্যাট দি এন্ড অফ দি ডে ওটাই আমাদের প্রয়োজন। তো সেখানে সে ব্যাপারে আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে পূর্ণ সকলের বিরুদ্ধে। আর প্রধান প্রতিষ্ঠার কথা যেটা বললেন, প্রধান প্রতিষ্ঠা তার তার এত জীবনের যে মূল অভিজ্ঞতাটা উনি উনি যে ওনার যে সোশ্যাল ব্যাপারগুলোকে সব ব্যাপারে ওনার নিয়ে আসার জন্য অনেক ধারণা বিপিএল এমন একটা জিনিস যেটাকে সবাই পছন্দ করে। আমি আবার বলি সমালোচনা হয় অনেক কিন্তু সবাই এটা পছন্দ করে, সবাই এটার দিকে তাকিয়ে থাকে। সো এর যে শক্তিটা আছে সেইটা ব্যবহার করা, এটার দিকে সবাই তাকাবে এবং এখান থেকে অনেক কিছু শিখবে এবং অনেক ইনভলভমেন্ট হবে। এখানে ওনারশিপের ব্যাপারটা আসবে, কিন্তু প্রত্যেকে মনে করবে এটা তাদের, প্রত্যেকে মনে করবে এটা তাদের একটা কম্পিটিশন এবং এখানে তারা কন্ট্রিবিউট করবে। একটা 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 দোকানে যদি একটা একটা সেমিনারে বিক্রি হয়, একটা দোকানে যদি একটা সেমিনারে বিক্রি হয় সেটাও কিন্তু কানেকশন হয়ে গেল বিপিএলের সাথে। কেউ হয়তো কোনো কালচারাল অনুষ্ঠান করবে, কেউ হয়তো একটা মেলা করবে তার জায়গায়, বিপিএলকে মাথায় রেখে সংশ্লিষ্টতা এবং সংশ্লিষ্টতাটা কিন্তু কানেকশনটা কিন্তু ওখান দিয়ে হবে। আমি খুব ছোটো ছোটো এক্সাম্পল দিই, কিন্তু আমার ধারণা আরও বড় বড় কিছু ব্যাপার আমরা দেখতে পাবো এই বিপিএলে। অনেকেই হয়তো ব্যক্তিগত উদ্যোগে কিন্তু অনেক কিছু করতে এগিয়ে আসবে। আমি অলরেডি একটা একটা একজনের কাছ থেকে খবর পেয়েছি তারা একটা বিশাল উদ্যোগ নিয়েছে শুধু আমাদের এই কনসেপ্টটার কথা শুনে, এবং আমার ধারণা এই আমরা যতটা প্রচার করবো প্রচার যত বেশি হবে সাধারণ মানুষরা কিন্তু এগিয়ে আসবে এটার সাথে একাত্র হতে। সো বিপিএলটাকে আমরা সারা বিশ্বটা ছড়িয়ে দিচ্ছি, নট এটা এমন না যে সবাই সব দেশে টিভিতে দেখা যাবে, কিন্তু সব দেশের পেপারে কিন্তু আসবে বিপিএলে এই জিনিসটা হয়েছে, দেশকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করছি থ্রু বিপিএল। এটা কিন্তু আমার ধারণা বিশ্বের অনেক জায়গায় যাবে এবং বাংলাদেশকে আরও বেশি চেনার সুযোগ পাবে পৃথিবীতে। এটা কিন্তু অলরেডি আলোচিত হয়েছে এবং মিডিয়াকে আমরা অফকোর্স মিডিয়ার সাপোর্ট আমরা চাইবো, কিন্তু সরাসরি মিডিয়া কীভাবে আমাদেরকে সাহায্য করতে পারে, মিডিয়া কীভাবে সম্পৃক্ত হতে পারে, ডেফিনেটলি এটা আপনাদের কাছে আমরা আসবো এবং খুব তাড়াতাড়ি হয়তো আসবো। আমরা হয়তো মিডিয়াতেই হয়তো আপনাদের সহযোগিতা পেলে এটা এই সংক্রান্ত অনেক কিছু প্রচারিত হবে, সেটা হয়তো তথ্য মন্ত্রণালয় থেকেও আসতে পারে, ক্রিকেট বোর্ড থেকেও আসতে পারে, কিছু খুব প্রচারণা আপনারা আপনারা নিজেদের উদ্যোগে করতে পারেন। সো আমার মনে হয় মিডিয়ারও একটা পার্টিসিপেশন এখানে থাকবে, বিপিএলে মিডিয়ারও তো একটা অংশগ্রহণ থাকবে, আপনি যেখানে কাজ করেন তাদেরও একটা পার্টিসিপেশন থাকবে, কিন্তু আপনিও চাইবেন এটার মধ্যে দিয়ে বিপিএলটা আরও সমৃদ্ধ হোক, সারা পৃথিবীতে বিপিএলটার নাম ছড়িয়ে পড়বে, সেখানে আপনার একটা অংশগ্রহণ থাকবে কিন্তু। সো ডেফিনেটলি বিসিবিরও স্পেসিফিক প্রোগ্রাম আছে কীভাবে এটাকে মিডিয়াতে দেওয়া যাবে এবং আমার মানে খুব তাড়াতাড়ি বোধ হয় এই ব্যাপারে আপনাদের সাথে আমাদের যোগাযোগ হবে। এখনই শুরু মানে আমার মানে এখনই শুরু হবে, আমরা হয়তো দু চার দিনের মধ্যে শুরু দেখতে পাবো। এই বছরে শেষ হয়ে যাবে এবং সামনে আমরা নতুন একটা সাইকেল পাবো। আমি নিশ্চিত যে সামনে আমরা আরও অর্গানাইজভাবে সেটা করার চেষ্টা করতে পারবো, কারণ সামনে আমাদের পরিকল্পনা আছে লম্বা সময়ের জন্য প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিকে দল দেওয়া। সেক্ষেত্রে হয়তো আমরা আরও স্পেসিফিক হতে পারবো কখন এই বিপিএলটা অনুষ্ঠিত হবে, সেটা অফকোর্স আমাদের
ঘরোয়া ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেট সব কিছুকে মাথায় রেখেই হয়তো আমরা একটা ফিক্স করবো এবং এটা খুব জরুরি সবাই যেন জানতে পারে যে কখন হবে, কারণ দলগুলির জন্য এটা জরুরি, খেলোয়াড়দের জন্য জরুরি, জানা থাকলে ব্যাপারটা ভালো হবে, অফকোর্স এটা নিশ্চয়ই মাথায় থাকবে। না যদি আমাদের সেই সুযোগ থাকে সেইটা সেই সহযোগিতা করার সুযোগ যদি আমাদের থাকে আমরা ডেফিনেট করবো, যেটা আমি বললাম না যে কোনো জিনিস যেটা তাদের দল গঠনে তাদের পারফরমেন্সে ইতিবাচক প্রভাব ফেলবে সেটা করার দায়িত্বই আমাদের, আসলে আমরা সেটা ডেফিনেট করবো। আমি আবারও বলি যেহেতু বাইরের ব্যাপারগুলো নিয়ে আগে কখনো কিছু হয়নি সেজন্যই সেটা নিয়ে আলাপটা বেশি হচ্ছে, কিন্তু খেলার মাঠের ভেতরে আমরা যদি প্রোডাকশনের কথা বলি কমেন্টেটর কারা হবে প্রত্যেকটা ব্যাপারে আমরা দেখছি প্রত্যেকটা ব্যাপারে যেন আন্তর্জাতিক মানটা মানের যতটা কাছাকাছি যাওয়া যায় সে চেষ্টা আমাদের থাকবে, কিন্তু যে টিভিতে খেলা দেখবে সে যেন কোয়ালিটি একটা কিছু দেখতে পায় সেই জিনিসটা আমরা এনশিওর করার চেষ্টা করবো। নট নেসেসারিলি আমাদের মানটা এখন একেবারে ওয়ার্ল্ড ক্লাস হয়ে যাবে হয়তো তা হবে না, কিন্তু আমাদের চেষ্টা থাকবে আগে যেমন হতো তার চাইতে একটু ভালো, তারপর হয়তো পরবর্তী বছর হতে তার চাইতে একটু ভালো করার চেষ্টা থাকবে, সেই চেষ্টা আমাদের থাকবে। আর টাইটেল স্পন্সরের বিয়ের ব্যাপারটা বোধহয় আপনি বলতে পারবেন ভালো, কিন্তু আমি একটা কথা বলতে চাই এই প্রসঙ্গে যদি স্পন্সরের কথা বলেই থাকে আবারও বলি ধন্যবাদ তাদেরকে দেই, কিন্তু টাইটেল স্পন্সরদেরকে বা যে কোনো স্পন্সরদেরকে একটু একটু সামনে নিয়ে আসার যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা করতে পারবো না, কিন্তু সেটা কিন্তু করতে হবে আপনাদের, সেইখানে কিন্তু আপনাদের সহযোগিতা চাচ্ছি, কিন্তু আপনাদের আপনাদের লেখায় আপনাদের পত্রিকায় মিডিয়াতে ইলেকট্রনিক মিডিয়াতে সেই ব্যাপারটা যদি একটু আসে তাতে কিন্তু তারা একটু মনে করেন যে হ্যাঁ তাদের এই ইনভেস্টমেন্টটা কিছুটা রিটার্ন তারা পেয়েছেন, সেই জায়গাটায় আপনাদের সহযোগিতা চাইবে এবং এরকম হলে হয়তো ওনার সামনে আরও বেশি করতে আগ্রহী হয়ে উঠবেন।